হ্যাঁ বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। এর আগে আমরা আলোচনা করেছিলাম মেরি ওয়ালস্টন ক্র্যাফ্ট, এবং আজকে আমরা আলোচনা করব নীল নোডিং। দুজনেই হচ্ছে পাশ্চাত্য ফেমিনিস্ট। আমরা ওয়ালস্টন ক্র্যাফ্ট আলোচনা করে নিয়েছি এর আগের ভিডিওয়ে, এখন আমরা আলোচনা করব নীল নোডিং এবং নীল নোডিং কিসের জন্য বিখ্যাত, এবং আমাদের এক্সাম পার্সপেক্টিভে কোন কোন বিষয়গুলোকে আমাকে গুরুত্ব দিতে হবে আমাদেরকে, এবং পরীক্ষায় কোন কোন কোশ্চিন এসেছে এবং পরবর্তীতে কোন কোন কোশ্চিনগুলি আসতে পারে, সব কিছু এখানে আমি যথেষ্ট সহজভাবে তুলে ধরার চেষ্টা করেছি। তাহলে সময় নষ্ট না করে আমরা শুরু করব নীল নোডিংস। নীল নোডিংসের জন্ম হয় আমেরিকায় 1 জানুয়ারি 1929 সালে নিউ জার্সিতে। আমেরিকার নিউ জার্সি নামে জায়গাতে 1 জানুয়ারি 1929 সালে নীল নোডিংসের জন্ম হয় এবং তার মৃত্যু হয় 2015 সালে। নীল নোডিং ইজ আমেরিকান বেস্ট নন ফিলোসফার অ্যান্ড এডুকেশনালিস্ট। সি ওয়াজ বোর্ন ইন 1 জানুয়ারি 1929। নীল নোডিং হচ্ছে একজন দার্শনিক এবং শিক্ষাবিদ হিসাবে বিখ্যাত একজন ফেমিনিস্ট লিডার। বিএসসি ইন ম্যাথামেটিক্স অ্যান্ড ফিজিক্যাল ফ্রম মন্টক্লিয়ার স্টেট কলেজ থেকে তিনি বিএসসি পাস করেন। এমএসসি করেন রোটার ইউনিভার্সিটি। পিএইচডি করেন তিনি এডুকেশনাল ফিলোসফির উপর স্ট্যানফোর্ড ইউনিভার্সিটি থেকে, এবং 1958 সালে তার বিয়ে হয় এবং তার 10টি ছেলে পেলে জন্মগ্রহণ করে। এবং তিনি যেসব বিষয়ে কাজ করেছেন এবং কোন কোন জায়গাগুলোতে কাজ করেছেন, সি ওয়ার্কড ফর 17 ইয়ার ইন প্রাইমারি অ্যান্ড হাই স্কুল হোয়ার সি টট ম্যাথামেটিক্স। তিনি 17 বছর প্রাইমারি এবং হাই স্কুলে চাকরি করেছেন এবং যেখানে তিনি ম্যাথামেটিক্স পড়াতেন, অঙ্ক পড়াতেন। ডিন অফ স্ট্যানফোর্ড ইউনিভার্সিটি, কিছুদিনের জন্য তিনি স্ট্যানফোর্ড ইউনিভার্সিটির ডিন ছিলেন। ডিন অফ কলম্বিয়া ইউনিভার্সিটির ডিন হিসেবে তিনি কাজ করেছেন। প্রেসিডেন্ট অফ দ্য ফিলোসফি অফ এডুকেশন সোসাইটি, এই ফিলোসফি অফ এডুকেশন সোসাইটি তিনি প্রেসিডেন্ট ছিলেন, এবং সর্বশেষ জন ডিউ যে সোসাইটি রয়েছে, জন ডিউ সোসাইটির প্রেসিডেন্ট ছিলেন। এখানে একটা কথা গুরুত্বপূর্ণ একটা বিষয় রয়েছে, যে জন ডিউর যে শিক্ষা ধারণা বা দার্শনিক চিন্তা ভাবনা, জন ডিউর সেই চিন্তা ভাবনার সঙ্গে নীল নোডিংসের চিন্তা ভাবনা অনেকটা মিল রয়েছে। তো আমরা জন ডিউ এবং নোডিংসের যে চিন্তা ভাবনাটা অনেকটা মিল পাই, তো অনেকটা আমাদেরকে হেল্প করবে বুঝতে গিয়ে নীল নোডিংসকে। কারণ আমরা ম্যাক্সিমাম জানি জন ডিউ কোন ধরনের একজন এডুকেশনিস্ট বা ফিলোসফার, এবং তিনি কোন কোন কথাগুলো বলেন বা কোন কোন বিষয়গুলোর উপর গুরুত্ব দেন। তো সমসাময়িকভাবে নীল নোডিংসকে অনেকটা জন ডিউয়ের সাথে আমরা খুব সহজে বুঝতে পারি। এবং নীল নোডিংস যে বইগুলো লিখেছে তার মধ্যে উল্লেখযোগ্য হলো ফিলোসফি অফ এডুকেশন, 1965 সালে লিখেছেন তিনি, এবং এই বইটি তার প্রথম বই। তারপর যে বইটির জন্য তিনি বিখ্যাত বা যে বইটির জন্য আমাদেরকে বেশি করে গুরুত্ব দিয়ে পড়তে হবে, সেটা হচ্ছে কেয়ারিং দ্য ফেমিনিস্ট অ্যাপ্রোচ অফ ইথিক্স 1984। এই সালটা মনে রাখতে হবে, 1984-এ তিনি কেয়ারিং দ্য ফেমিনিস্ট অ্যাপ্রোচ অফ ইথিক্স যে বইটা সেটা লিখেছেন। ওমেন অ্যান্ড এভিল 1989, 1990 সালে তিনি যে বইটা লিখেছেন সেটা হচ্ছে ওমেন অ্যান্ড এভিল। তারপরে বইটি হলো এডুকেটিং মোরাল পলিস 2002, 2002 সালে তিনি এই বইটা লিখেছেন। এবং নীল নোডিং দুটি গুরুত্বপূর্ণ কথা হলো, অনেক সময় এক্সামে নিজের কোডগুলো তুলে করে দেয় যে হু সেড দিস, অর্থাৎ যে সেন্টেন্সটি কে বলেছে। তার জন্য এখানে দুটো সেন্টেন্স আমি তুলেছি, যে সেন্টেন্স দুটি খুবই গুরুত্বপূর্ণ নীল নোডিংসের। প্রথমটা বলছে, আই মে নট রিমেম্বার হোয়াট ইউ টিচ মি, বাট আই উইল অলওয়েজ রিমেম্বার দি ওয়ে ইউ মেড মি ফিল। অর্থাৎ আমি মনে করতে পারি না আমাদের আমাকে কিছু যদি শেখানো হয়, বাট কিন্তু আমি সেটা মনে রাখতে পারি যেটা আমার অনুভবের মধ্যে আমি পাই, বা আমার যেটার প্রতি এক্সপিরিয়েন্স আসে বা ও আমাকে অনুভূতি দিয়ে যায় একটা নির্দিষ্ট, সেই বিষয়টা আমাদের মনে আমার মনে থাকে, কিন্তু আমার মনে সেই বিষয়টা থাকে না যেটা আমাকে শিক্ষা দেওয়া হয় বা আমাকে শেখানো হয়। আর একটা বলছে যে, এই দ্বিতীয় নম্বর কোডটা আরও বেশি গুরুত্বপূর্ণ, এখানে বলছে দ্য স্টুডেন্ট ইজ ইনফাইনিটলি মোর ইম্পর্ট্যান্ট দ্যান দ্য সাবজেক্ট ম্যাটার। বলছে যে ছাত্ররা অবশ্যই সাবজেক্ট ম্যাটার থেকে বেশি গুরুত্বপূর্ণ, বা বইপত্র থেকে এখানে বেশি গুরুত্বপূর্ণ কথা এখানে বলা হয়েছে। যেরকম রবীন্দ্রনাথ বলে যে শিক্ষার্থীরা বা শিশু সব থেকে বেশি গুরুত্বপূর্ণ
বই থেকে বা অন্যান্য পুঁথিগত শিক্ষা থেকে। তো এখানে একই কথা নেল রবিনস বলেছে যে দি স্টুডেন্ট ইজ ইনফাইনাইটলি মোর ইম্পর্টেন্ট দেন দ্য সাবজেক্ট ম্যাটার, অর্থাৎ পড়ার বস্তু বা বিষয়বস্তু থেকে স্টুডেন্ট বেশি গুরুত্বপূর্ণ। তারপর আমরা নেল রবিনসের একাধিক থিওরি লক্ষ্য করে, তার মধ্যে আমাদের কাছে সবচেয়ে কেয়ার অ্যান্ড ইথিক্স এর যে পার্টটা সেটা বেশি গুরুত্বপূর্ণ। তো আমরা তবু একবার দেখে নেব যে এডুকেশনাল থিওরিস এর দিক থেকে কোন কোন বিষয়গুলোকে গুরুত্ব দিয়েছেন। প্রথমে বলছে থিওরি অফ ভ্যালু, থিওরি অফ নলেজ, থিওরি অফ হিউম্যান নেচার, থিওরি অফ লার্নিং, থিওরি অফ ট্রান্সমিশন, থিওরি অফ সোসাইটি, থিওরি অফ অপরচুনিটি, থিওরি অফ কনসেনসাস। থিওরি অফ ভ্যালু বলতে গিয়ে কী বলেছেন, বলছে মেন এইম অফ এডুকেশন শুড বি টু প্রডিউস কম্পিটেন্ট কেয়ারিং অ্যান্ড লাভিং অ্যান্ড লাভেবল পিপল, স্টুডেন্ট শুড লার্ন দি নলেজ অ্যান্ড স্কিল নেসেসারি টু হেল্প দেম ইন দ্য ওয়ার্ল্ড দে উইল বি লিভিং ইন। সহজ কথায় বলতে কি আমরা বলতে পারি যে সেই বিষয়টা আমাদের পড়া উচিত বা আমাদের শিক্ষার লক্ষ্যের মধ্যে রাখতে হবে, যে বিষয়টা আমাদের বর্তমানে পার্সপেক্টিভে আমাদের জীবনে দৈনন্দিন জীবনে কাজে লাগবে, সেই বিষয়টা সেই স্কিল বা সেই দক্ষতা আমাদের মধ্যে তৈরি করতে হবে, এবং সেই অনুযায়ী আমাদের শিক্ষার লক্ষ্যটা ঠিক করতে হবে। থিওরি অফ নলেজে কী বলেছে, নলেজ ইজ আওয়ার এক্সপিরিয়েন্স অ্যান্ড হোয়াট উই টেক ফ্রম দেম, বলছে আমাদের কাছে জ্ঞান হলো সেই বিষয়টা যেটা আমরা অভিজ্ঞতার মাধ্যমে পেয়ে থাকি। নোডিং অ্যান্ড সক্রেটিস অ্যাগ্রি দ্যাট নলেজ ইজ জাস্টিফাইড ট্রু বিলিভ, অর্থাৎ নোডিং এবং সক্রেটিস মনে করে যে মানুষের যে জ্ঞান সেটা অবশ্যই জাস্টিফাইড ট্রু বিলিভ, অর্থাৎ সেই বিষয়টার উপর অবশ্যই তাকে জাস্টিফাইড বিলিভ রাখতে হবে, ট্রু বিলিভ রাখতে হবে। যদি কোনো একটা বিষয়ের প্রতি বিশ্বাস না থাকে তাহলে সেই বিষয়টার প্রতি যেরকম জ্ঞান আমরা অর্জন করতে পারি না, বা কোনো বিষয়ের প্রতি যা জ্ঞান আছে কিন্তু বিলিভ নেই, এরকম করা যাবে না। যদি আমরা কোনো বিষয়ের প্রতি যে জ্ঞান রাখি তাহলে অবশ্যই সেটা জাস্টিফাইড ট্রু বিলিফের মধ্যে রাখতে হবে। ইথিক্স অ্যান্ড কেয়ার বলতে গিয়ে কী বলা হয়েছে, নোডিং ইজ মোস্ট ওয়েল নন ফর হার আইডিয়াজ অ্যান্ড বিলিফ অফ দ্য কেয়ার ইন দ্য ক্লাসরুম, অর্থাৎ নেল লার্নিং সবথেকে বেশি পরিচিত এই ইথিক্স অ্যান্ড কেয়ারের যে বিষয়টি রয়েছে তার উপর ভিত্তি করে। অল থিওরি প্রিভিয়াসলি ডিসকাস কাম টুগেদার টু আন্ডারস্ট্যান্ড হার বিলিফ দ্যাট কেয়ার ইজ ভাইটাল টু এডুকেটিং স্টুডেন্ট টুডে। এখানে বলা হচ্ছে যে প্রত্যেকটা তার থিওরি এটাই বলতে চায় যে মানুষের যে বিশ্বাস এবং বিশ্বাসের প্রতি যে বোঝাপড়ার একটা ক্ষমতা, সেটা কখন সবথেকে বেশি সক্ষম বা একটা পরিপূর্ণ রূপ লাভ করে, যখন আমরা সেই বিষয়টার প্রতি কেয়ার দিই, অর্থাৎ যত্ন সহকারে আমরা সেই বিষয়টার প্রতি গুরুত্ব দিই। বা এখানে যদি আমরা সহজভাবে বলতে যাই তাহলে এখানে বলতে চেয়েছে যে যখন কোনো একজন শিক্ষার্থী বা স্টুডেন্টকে আমরা পড়াতে যাব বা কোনো একটা ক্লাসরুমকে আমরা পড়াতে যাব, তাহলে সেটা অবশ্যই আমাদেরকে আগে যত্নের সঙ্গে এবং মানে একটা অনুভূতির সঙ্গে পড়ানোর যে একটা ইচ্ছা, সেই আগ্রহটাকে এখানে তিনি বেশি গুরুত্ব দেওয়ার কথা বলেছেন। এবং সেই আগ্রহটার যে একটা সুফল বা একটা শিক্ষা ব্যবস্থাকে সচ্ছল গতি দিতে পারে সেটার প্রতি বিশ্বাস রাখার কথা এখানে বলা হচ্ছে। এবং কেয়ার বলতে গিয়ে নেন্ডোডিস কী বলেছে, দ্য আইডিয়া অফ কেয়ার আন্ডারস্ট্যান্ড দ্য টিচার আন্ডারস্ট্যান্ড দে আর স্টুডেন্ট দে আর টিচিং দে নো হু দে আর অ্যাজ পিপল নট অনলি ইনসাইড দ্য ক্লাসরুম বাট অ্যাজ এ হোল অফ পার্সন। অর্থাৎ কেয়ারের কথা বলতে গিয়ে নেন্ডোডিস এখানে বলেছে যে টিচার অবশ্যই এটা বুঝবে যে যখন সে শিক্ষা দিবে ক্লাসরুমে গিয়ে, তখন সে অবশ্যই এটা আগে থেকে ঠিক করে নেবে যে ও কিছু সংখ্যক শিক্ষার্থীকে পড়াচ্ছে না, ও একটা হোল সোসাইটিকে পড়াচ্ছে বা হোল একটা সমাজ ব্যবস্থাকে ও শিক্ষিত করতে চলেছে, এইরকম একটা সিচুয়েশন চিন্তা করে যত্ন সহকারে ওকে পড়াতে হবে। এর জন্য এখানে কেয়ার এবং ইথিক্সের যে বিষয়টা সেটা বেশি গুরুত্বপূর্ণ। যদি আমরা কেয়ার অ্যান্ড ইথিক্সের যে বিষয়টা এক্সাম্পলের মাধ্যমে বুঝতে চাই তাহলে এটা একটা এক্সাম্পলের মাধ্যমে বোঝানো যায় যে টিচার কেয়ার ফর স্টুডেন্ট, অর্থাৎ টিচার কীভাবে স্টুডেন্টের কেয়ার নেয়। কামিং টু স্কুল ডেইলি, টিচার ডেইলি স্কুল আসে। বিইং অ্যাভেলেবেল টু স্টুডেন্ট ইন অল এরিয়া, অর্থাৎ শিক্ষার্থী যে কোনো কাজে শিক্ষক পাশে থাকে। টিচিং স্টুডেন্ট অ্যান্ড ক্রিয়েটিং এ পজিটিভ এনভায়রনমেন্ট, শিক্ষার্থীদেরকে তো শিক্ষা দেয় বা টিচিং দেয়, তার সঙ্গে সঙ্গে তাদের মধ্যে একটি ইতিবাচক যে এনভায়রনমেন্ট সেটা তৈরি করে, তাদের মধ্যে একটা ইতিবাচক মনোভাব তৈরি করে বা একটা পরিবেশ তৈরি করে যাতে তারা সেই পরিবেশে সহজে অ্যাডজাস্টমেন্ট করতে পারে। তারপর বলছে স্টুডেন্ট সি অ্যান্ড আন্ডারস্ট্যান্ড দ্যাট টিচার হ্যাজ ডান ফর দ্য
অ্যান্ড শো বাই বিং রেসপেক্টফুল অ্যান্ড আন্ডারস্ট্যান্ডিং। এবং শিক্ষার্থীরা কিভাবে এখানে রেসপন্ড করবে, অর্থাৎ শিক্ষার্থীরা শিক্ষককে দেখবে যে শিক্ষক মহাশয় যিনি রয়েছেন তিনি আমাদেরকে রেগুলারই পড়াচ্ছেন বা এতটা আমাদের জন্য কষ্ট করছেন, এবং সেই কষ্টের দিক থেকে বা সেই কষ্টের দিক বা তাদের উপর যত্ন নেওয়ার যে বিষয়টা সেটার উপর দিক গুরুত্ব দিয়ে শিক্ষার্থীদেরও শিক্ষকের প্রতি রেসপেক্ট এবং আন্ডারস্ট্যান্ডিংয়ের যে বিষয়টা সেটা গড়ে ওঠে। স্টুডেন্ট শো টিচার দে কেয়ার অ্যাবাউট হোয়াট দে আর ডুইং বাই কেয়ারিং অ্যাবাউট টিচার। এবং শিক্ষার্থীরাও একসময় শিক্ষকের উপর কেয়ার দেখায় যে তারাও শিক্ষককে ভালোবাসে। হাউ টু লার্ন কেয়ার ফর কি পয়েন্ট, অর্থাৎ কিভাবে এই কেয়ারের যে বিষয়টা সেটা শিক্ষার্থীদের মধ্যে নিয়ে আসা যাবে, তার উপর তিনি চারটা স্টেজের কথা বলেছেন বা এই চারটি স্টেজকে তিনি অনুশীলনের কথা বলেছেন বা অনুসরণের কথা বলেছেন। প্রথমে বলছে মডেলিং, এডুকেটর হ্যাভ টু শো ইন দেয়ার অ্যাকশন অ্যান্ড বিহেভিয়ার হোয়াট ইট মিনস টু কেয়ার। অর্থাৎ শিক্ষক একজন মডেল হিসাবে কাজ করবে যে তিনি কি রকম বিহেভিয়ার করছেন বা তিনি যে বিহেভিয়ার করছেন সেটা কতটা অ্যাকুরেট, এবং কারণ একজন মডেল হিসেবে তাকে এখানে কাজ করতে হবে, কারণ তাকেই দেখে অন্যান্য শিক্ষক হোক অন্যান্য শিক্ষার্থীরা হোক তাকে অনুসরণ করে শিখবে। তারপর বলছে ডায়লগ, ইউজিং ডায়লগ টু ডিসকাস কেয়ার অ্যান্ড হাউ টু ইম্প্রুভ অ্যান্ড শো কেয়ার। অর্থাৎ যে এই কেয়ার অ্যান্ড ইথিক্স সম্পর্কে আলোচনা করতে হবে শিক্ষার্থীদের সঙ্গে এবং এটা কিভাবে আরও উন্নত করা যায়, এটা ইম্প্রুভমেন্ট নিয়ে আসা যায় এবং এই কেয়ারনেসটা কীভাবে দেখানো যায় এই বিষয়ে আলোচনা করতে হবে। তারপর বলছে প্র্যাকটিস, ইউ মাস্ট কেয়ার ফর আদার অ্যান্ড শো টু গেট আদার টু অলসো ফলো হোয়াট ইউ আর শোয়িং। বলছে তুমি অবশ্যই কেয়ারের যে বিষয়টা সেটা নিজেকে প্র্যাকটিস করতে হবে এবং সেটা অপরকেও দেখাতে হবে যে আমি কীভাবে কেয়ার নিচ্ছি, তাহলেই অন্যজন এটা দেখে শিখবে। তারপর বলছে কনফার্মেশন, অ্যান অ্যাক্ট অফ অ্যাফার্মিং অ্যান্ড এনকারেজিং দ্য বেস্ট ইন আদার। বলছে এই যে কেয়ারের বিষয়টা সেটা এমন একটা জায়গায় এনকারেজিংয়ের একটা জায়গায় রাখতে হবে যেখানে নিঃসন্দেহে অন্য একজন মানুষ এই বিষয়টাকে অনুসরণ করতে পারে। এটা অ্যাফার্ম করতে হবে, কনফার্ম করতে হবে যে আমি যে বিহেভিয়ারটা করছি, আমি যে কেয়ারটা নিচ্ছি সেটা যাতে অন্য কেউ এই এই জায়গা থেকে শিখতে পারে, এরকম একটা জায়গায় বিশ্বাসটাকে নিয়ে যেতে হবে। তারপর যদি আমরা নেল নোডিংসের কন্ট্রিবিউশন দেখি, অবদান দেখি, তাহলে আমরা দেখতে পাবো নেল নোডিং হ্যাজ শো দ্যাট এডুকেশন ইজ নট জাস্ট ডান ইন দ্য ক্লাসরুম বাট এভরিহোয়্যার। অর্থাৎ তিনি বলতে চেয়েছেন যে শিক্ষা ব্যবস্থা কেবলমাত্র যে ক্লাসরুমের মধ্যে সীমাবদ্ধ রয়েছে সেটা মেনে নিলে হবে না, আমরা একটা শিক্ষা ব্যবস্থা যে কোনো জায়গায় পৌঁছে দেওয়ার ক্ষেত্রে সচেষ্ট থাকবো এবং আমরা একটা হোল সোসাইটিকে শিক্ষিত করছি এরকম মানসিকতা নিয়ে আমাদেরকে ক্লাসরুমে ক্লাস নিতে হবে। সি বিলিভ দ্যাট ইউ ক্যান নট জাস্ট এডুকেট এ স্টুডেন্ট ইন ইউর ক্লাস। বলছে যে তিনি বিশ্বাস করতেন যে তিনি কেবলমাত্র ক্লাসের কিছু সংখ্যক শিক্ষার্থীকে শিক্ষিত করছেন না, তিনি অ্যাজ এ হোল সোসাইটির কথাই সবসময় ভেবেছেন। ইউ মাস্ট এডুকেট দ্য হোল চাইল্ড নট জাস্ট দ্য স্টুডেন্ট ইন ইউর ক্লাস। মানে যে কোনো শিক্ষককে আমরা যদি এই জায়গায় ধরে নিই, যে কোনো শিক্ষক হোল চাইল্ড অর্থাৎ সমাজের প্রত্যেকটা শিক্ষার্থীকেই শেখাতে পারে, কেবলমাত্র যে ক্লাসে শিক্ষার্থীকে শেখাচ্ছে সেটা সর্বোপরি না। আন্ডারস্ট্যান্ডিং দ্য ব্যাকগ্রাউন্ড অ্যান্ড হোম লাইফ ইজ ভাইটাল ইন এডুকেটিং এ চাইল্ড। বলছে এটা আমাদেরকে দেখতে হবে যে যখন আমরা কোনো একটা শিক্ষার্থীকে বা ছাত্রকে বা ছাত্রীকে শেখাতে যাব, তাহলে অবশ্যই তার আমরা হোম ব্যাকগ্রাউন্ডটা দেখব এবং বুঝার চেষ্টা করব। তার হোম ব্যাকগ্রাউন্ডটা দেখে বুঝে সেরকম বোঝার পর তার মানসিকতার উপর ডিপেন্ড করে তাকে শিক্ষা দেওয়া সম্ভব। তাহলে এটাই ছিল ছোট্ট করে আলোচনা নেল লোডিং সম্পর্কে। নেল লোডিং সম্পর্কে খুব একটা ইলাবোরেট করা নেই, কিন্তু এক্সাম পারপাসে এটুকুই নেল লোডিংসের জন্য বিখ্যাত যথেষ্ট। আমরা এবার দেখে নেব কোশ্চেন কী আসছিল আমাদের WB সেট এক্সাম 2000। এই যে এক্সামটা হলো 2020 জানুয়ারিতে, তো আমাদের এখানে কোন কোন কোশ্চেন এসেছে, একটাই এখান থেকে কোশ্চেন এসেছে, দি কনসেপ্ট অফ কেয়ারিং রুটেড ইন রিসেপটিভিটি রিলেটেডনেস অ্যান্ড রেসপন্সিভনেস ইজ এ বেসিক অ্যাপ্রোচ টু ইথিক্স, হু সেড ইট। বলছে এই যে বাক্যটা রয়েছে এটা কে বলেছে, এটা অবশ্যই
নেল নোডিং বলেছে। তাহলে এই কোশ্চেনটাই কেবলমাত্র আমাদের এবার ডাব্লিউবিসিতে এসেছে। তারপর আমি কিছু সাজেস্টিভ কোশ্চেন দেখেছি। প্রথমটা হলো যে এইম অফ এডুকেশন অ্যাকর্ডিং টু নেল নোডিং, নেল নোডিংসের মধ্যে শিক্ষার লক্ষ্য কি? টু প্রডিউস কম্পিটেন্ট, কেয়ারিং, লাভিং অ্যান্ড লাভেবল পিপল, স্পিরিচুয়াল ডেভেলপমেন্ট, কনজারভেটিভ প্রমোশন অ্যান্ড ট্রান্সমিশন অফ কালচার, কমপ্লিট নলেজ অফ হিউম্যান সোসাইটি। তাহলে এখানকার উত্তরটা হবে 1 নম্বর, টু প্রডিউস কম্পিটেন্ট, কেয়ারিং, লাভিং অ্যান্ড লাভেবল পিপল, অর্থাৎ এমনভাবে মানুষ তৈরি করতে হবে যে মানুষের মধ্যে ভালোবাসার প্রবণতা থাকবে এবং সে সমাজের উপযোগী একটা জ্ঞান অর্জন করবে। তারপর দ্বিতীয় বলছে, হুইচ স্টেটমেন্ট ইজ ট্রু অ্যাজ পার নোডিং এডুকেশনাল ফিলোসফি, বলছে নেল নোডিংসের এডুকেশনাল ফিলোসফি অনুযায়ী কোন কোন বাক্যগুলি নিচে সত্য। প্রথমে বলছে, এডুকেশন হেল্প ইন কাল্টিভেশন অফ কেয়ারিং ইন সোসাইটি, ঠিক। এনকারেজ সোশ্যাল স্টিগমা রিলেটেড টু স্পেশালাইজেশন, না, এটাকে গুরুত্ব দেয়নি। অর্থাৎ এখানে বলতে চেয়েছে যে কেবলমাত্র স্পেশাল শিক্ষার উপরে গুরুত্ব দিতে হবে, এখানে স্পেশাল শিক্ষার উপর গুরুত্ব দেওয়ার কথা বলা হয়নি। এখানে এনকারেজ সোশ্যাল স্টিগমা রিলেটেড টু স্পেশালাইজেশন, অর্থাৎ কোনো একটা বিষয়ে বিশেষভাবে এক্সপার্ট হওয়ার উপর এখানে গুরুত্ব দেওয়ার কথা বলেছে, কিন্তু নেল নোডিং এই বিষয়টাকে সাপোর্ট করেনি। নোডিং ডিফাইন লার্নিং অ্যাজ এ মেন্টাল প্রসেস, না, নেল নোডিং এটাকেও স্বীকার করেনি যে শিক্ষা হচ্ছে একটা মানসিক প্রক্রিয়া। ফিলোসফি কম্বাইন্ড উইথ এডুকেশন ইজ বেনিফিশিয়াল ফর সোসাইটি, হ্যাঁ, এটা ঠিক। এডুকেশন শুড ইম্পার্ট ট্রেনিং ইন হেলদি সিটিজেনশিপ, এটাও ঠিক। তাহলে এখানে দুই আর তিন ভুল রয়েছে। তাহলে 1, 4, 5 হবে সঠিক অ্যান্সার, 1, 4, 5, 3 হচ্ছে সঠিক অ্যান্সার। তাহলে বলছে, হুইচ অফ দি ফলোয়িং ইজ দ্য কমন বিলিভ হেল্ড বাই জন ডিউই অ্যান্ড নোডিং, বলছে জন ডিউই এবং নেল নোডিংসের যে কমন যে বিশ্বাস ছিল বা কমন যে মতামত ছিল, একই মতামত ছিল, সেগুলি কোনটা? ডেমোক্রেটিক এডুকেশন, ঠিক। গ্রোথ অফ চাইল্ড ইজ অল অ্যাসপেক্ট, এটাও ঠিক আছে। ডেভেলপমেন্ট অফ মেটেরিয়ালিস্টিক অ্যাসপেক্ট ইন স্টুডেন্ট, এটাও কমন না, এটাকে গুরুত্ব দেওয়া হয়নি। অর্থাৎ শিক্ষার্থীর মেটেরিয়ালিস্টিক যে অ্যাসপেক্ট, সেটাকে ডেভেলপমেন্টের কথা কোনো কেউই বলেনি। তাহলে এটা এখান থেকে এটা ভুল, 3 নম্বরটা ভুল। তাই বলছে, কোঅপারেশন বিটুইন হোম অ্যান্ড স্কুল ফর চাইল্ড ডেভেলপমেন্ট, এটা ঠিক আছে। স্কুল এবং হোমকে ইন্টিগ্রেট করার কথা বলেছে, কোঅপারেট করার কথা বলেছে। প্র্যাকটিক্যাল এডুকেশনের কথা বলেছে। তাহলে এখানে কেবলমাত্র যেটা ভুল সেটা হচ্ছে 3 নম্বর। তাহলে উত্তর হবে 1, 2, 4, 5, 1, 2, 4, 5, তাহলে 4 হচ্ছে সঠিক অ্যান্সার। তারপর কোশ্চেন বলছে, হুইচ অফ দ্য ফলোয়িং টু এডুকেশনার্স হ্যাভ এ কমন বিলিফ অন থিওরি অফ নলেজ, অর্থাৎ থিওরি অফ নলেজের উপর একই বিশ্বাস রাখে এমন দুজন এডুকেশনিস্টকে, এমন ধরো এডুকেশন হলো সক্রেটিস আর নেল নোডিং। সক্রেটিস আর নেল নোডিং একই বিশ্বাস রাখে নলেজ সম্পর্কে। হুইচ ওয়ান অফ দ্য ফলোয়িং বুক ইজ নট রিটার্ন বাই নেল নোডিং, বলছে নিজের কোন বইটি নেল নোডিং দ্বারা লিখিত হয়নি। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি, প্রথমে বলছে ফিলোসফি অফ এডুকেশন, ডেমোক্রেসি অ্যান্ড এডুকেশন, এ ভেন্ডিকেশন অফ দ্য রাইট অফ ওমেন। তাহলে এখানে আমরা এতগুলো না পড়ার পর এটা আমরা দেখতে পাচ্ছি, এ ভেন্ডিকেশন অফ দ্য রাইট অফ ওমেন, এই বইটা ওয়ালস্টন ক্র্যাফ্টের বই। তাহলে 3 নম্বরটা হচ্ছে এখানে অ্যান্সার। তারপর বলছে, নেল নোডিং ইজ লেস কনসার্ন উইথ, বলছে নেল নোডিং কোন বিষয়টাকে খুবই কম গুরুত্ব দিয়েছে? চাইল্ড অ্যাচিভমেন্ট স্কোর, ইমপ্লিকেশন অফ কেয়ারিং ইন এডুকেশন, ইম্পর্টেন্স অফ হোম ইন এডুকেশন, ইম্পর্টেন্স অফ ফিলোসফি ইন এডুকেশন। তাহলে এখানকার উত্তর হবে, চাইল্ড অ্যাচিভমেন্ট স্কোর, অর্থাৎ শিক্ষার্থীরা যে এক্সামে যে স্কোরটা অ্যাচিভ করে সেটাকে নেল নোডিং খুব একটা বেশি গুরুত্ব দেয়নি। তারপর বলছে, এডুকেশন ফর কেয়ার পার্সপেক্টিভ হ্যাজ 4 কী কম্পোনেন্ট, কিছুক্ষণ আগে আলোচনা করছিলাম যে 4টা কম্পোনেন্টের কথা যে বলেছে, যে অর্থাৎ কেয়ার অ্যান্ড ইথিক্স একজন শিক্ষার্থীর মধ্যে কীভাবে তৈরি করা যাবে, সেটা 4টা স্টেজ হলো মডেলিং, ডায়ালগ, প্র্যাকটিস আর কনফার্মেশন। ডিরেক্টিভ আর পার্সোনালটা এখানে অতিরিক্ত দেওয়া আছে। তাহলে উত্তর হবে 1, 2, 3 আর 5। তাহলে আমরা দেখবো 1, 2, 3, 5 কী আছে। তাহলে 1 নম্বর হচ্ছে সঠিক অ্যান্সার, 1, 2, 3, 5। তারপরে কোশ্চেনে চলে যাবো, হু অ্যামং দ্য ফলোয়িং ওয়ার্ক ফর দ্য আপলিফমেন্ট অফ এডুকেশন, শিক্ষার উন্নতিকরণের বিষয়টাকে কে বেশি গুরুত্ব দিয়েছে, সেটা হচ্ছে নেল নোডিং। তারা বলছে, হোয়াট কাইন্ড অফ লার্নিং ইজ প্রমোটেড বাই নোডিং, অর্থাৎ নোডিংয়ের দ্বারা কোন ধরনের শিক্ষা আপগ্রেড করার কথা বলেছে, প্রমোট করার কথা বলা হয়েছে? অডিও, না ভিজুয়াল, না অডিও ভিজুয়াল বোথ, না কোনোটাই না। তাহলে এখানে উত্তর হবে 2, শুধু ভিজুয়াল, অর্থাৎ এখানে ভিজুয়াল শিক্ষার উপর গুরুত্ব দেওয়া
হয়েছে। তারপর এটা ভুল আছে, এখানে অ্যান্সারটা দুই ভুল আছে, এটা উত্তর হবে থ্রি, ওয়ান অ্যান্ড টু, অডিও ভিজুয়াল, অর্থাৎ নেল নোডিং অডিও ভিজুয়াল দুটা বিষয়কে গুরুত্ব দেওয়ার কথা বলা হয়েছে, বলেছেন। হুইচ অ্যামং দ্য ফলোয়িং বুক ওয়াজ রিটার্ন বাই নোডিং, বলছে নিচের চারটা বইয়ের মধ্যে কোনটা নেল নোডিংসের লেখা। তাহলে এখানে আমরা সহজভাবে দেখতে পাচ্ছি ফিলোসফি অফ এডুকেশন যে বইটা সেটা হচ্ছে নেল নোডিংসের দ্বারা লিখিত। তারপর আর একটা সেন্টেন্স রয়েছে যে গড ইউজ অফ ভোকাবুলারি প্লে অ্যান ইম্পর্টেন্ট রোল ইন এডুকেশন। এই যে বাক্যটা, এই বাক্যটা কে বলেছে? এই বাক্যটা নেল নোডিং বলেছে। এই বিষয়টা খুবই মনে রাখা জরুরি, কারণ লাইন তুলেও কোশ্চেন হয়ে যায়, তাহলে এটা অবশ্যই মনে রাখতে হবে। এবং আগেও দুটা কোট আমি তুলে ধরেছি, ওই কোটগুলো হুবহু তুলেও কোশ্চেন হতে পারে। তাহলে আজকে এটুকুই ছিল নেল নোডিং সম্পর্কে আলোচনা। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ, এবং ভিডিওর মধ্যে যদি কোনো কারেকশন আনতে হয় বা কোনো কিছু প্রবলেম হয় তাহলে অবশ্যই জানাবেন, আর কমেন্ট সেকশনে অবশ্যই কমেন্ট করবেন যে ভিডিওটি কেমন লাগলো। সবাইকে ধৈর্যের সঙ্গে দেখার জন্য ধন্যবাদ।